আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোড দেখার জন্য। আমি আকরামুল হক। আমরা এখন আছি কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলি ডলফিন মোড়ে। কলাতলি ডলফিন মোড় থেকে সুবিশাল সমুদ্র সৈকত আমাদেরকে স্বাগত জানাচ্ছে সকালবেলার সমুদ্র সৈকত দেখার জন্য। যারা কক্সবাজার আসবেন সবাই এই কলাতলি ডলফিন মোড়ে বিশাল এক ডলফিন দেখতে পারবেন। কলাতলি ডলফিন মোড় দিয়ে যখন প্রবেশ করবেন সমুদ্রের দৃশ্য যে কারো মন দোলা দিয়ে যাবে। প্রতিদিন লাখো লাখো মানুষের আনাগোনা ভরপুর থাকে এই ডলফিন মোড়। এই ডলফিন মোড় দিয়ে চারটি গুরুত্বপূর্ণ সড়ক, মেরিন ড্রাইভ সড়ক, ঢাকা কক্সবাজার মহাসড়ক, সমুদ্র সৈকত সড়ক সহ কক্সবাজার শহরের প্রবেশের সড়কগুলো সংযুক্ত রয়েছে। এই ডলফিন মোড়েই রয়েছে হোটেল, মোটেল, টিকিট কাউন্টার, বাস টার্মিনাল, দোকানপাট, স্কুল, মসজিদ, অনেক কিছুই। এবং কক্সবাজার শহরের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ডলফিন মোড়ে অবস্থিত। আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন এই ডলফিন মোড় দিয়ে আপনাদের গন্তব্য ঠিক করে নেবেন আপনারা কোথায় থাকবেন। কারণ হচ্ছে কক্সবাজারে অনেকগুলা সি বিচ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলাতলি, লাবণী, ইনানি। আপনারা যেখানে যাবেন না কেন এখান থেকে আপনাদের গন্তব্য ঠিক করে নেবেন। তো বন্ধুরা, আজকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সকালবেলা দৃশ্যগুলো উপভোগ করব। আশা করি পুরো ভিডিওটা না টেনে আমাদের সঙ্গে থাকবেন, কক্সবাজার সমুদ্র সৈকতের সকালবেলা দৃশ্যগুলো উপভোগ করবেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কলাতলি ডলফিন মোড় থেকে সামান্য কাছে যে বীচটা, কলাতলি বীচ, কলাতলি বীচটা দেখার জন্য। রাত্রে বীচে প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য বালিগুলো বসে আছে মাটির মধ্যে। সাধারণত বালুগুলো শুকনো থাকে রোদ যখন হয়। এখন অফ সিজন আর এখন সবার সকালবেলা, এই জন্য টুরিস্ট কম। এখানে যারা সমুদ্রে গোসল করতে আসবেন লকারের ব্যবস্থা আছে, চাইলে এখানে আপনারা কাপড় চোপড় 40 টাকা দিয়ে 1 ঘন্টা রাখতে পারবেন পানিতে গোসল করার জন্য। ভ্রাম্যমাণ লকার প্রতি ঘন্টা 40 টাকা। টুরিস্ট পুলিশের বুথ আছে হেল্পের জন্য, যদি কোনো হেল্প লাগে আপনারা নিতে পারেন এখান থেকে। এখন লাল পাতা টাঙ্গাই রাখছে, আপনারা দেখতেছেন। কারণ এখন হচ্ছে ভাটা চলতেছে, সমুদ্রে এখন নেওয়া যাবে না। এই সিগন্যালগুলো যারা আমরা কক্সবাজার ঘুরতে আসবো অবশ্যই মেনে চলতে হবে। আর এখানে সারি সারি অনেকগুলো বেঞ্চ আছে সাদা দিয়ে, প্রতি ঘন্টা 30 থেকে 40 টাকা, যখন যেরকম দাম নিতে পারে দামাদামি করে নেবেন আপনারা। বিশে এখন কুকুরেরা ঘুমায়, দেখছেন কুকুর ঘুমায় আছে। এই বীচটা পুরো হচ্ছে ডলফিন মোড় থেকে সোজা আসলে 2 মিনিটের পথ হেঁটে একেবারে কাছে। এখানে অনেকগুলো হোটেল আছে, আপনারা সারা রাত্রে এখানে থাকতে পারেন। অফ সিজন হওয়ার কারণে এখন মানুষ একটু কম, এইসব মানুষ একটু কম আসে বর্ষাকালে। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকত। আমার আগের ভিডিওতে আপনারা কুতুবদিয়ার ভিডিওগুলো দেখেছেন, ওইখানে কুতুবদিয়ার সমুদ্র সৈকতের ভিডিও আপনারা প্রেরণ করেছিলেন। আমার পা পর্যন্ত চলে আসতেছে, আমি আর পারলাম না, পানি আমাকে ছুঁয়ে চলে গেছে, পা না ভিজে পারলাম না। ঢেউগুলো অনেক বড়, উত্তাল সাগর। গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সাগর এখন অনেক বেশি উত্তাল। সে কাকেরা ঘুরতে আসে, দেখছেন
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল, নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই জেলা চট্টগ্রাম থেকে 152 কিলোমিটার এবং ঢাকা থেকে 414 কিলোমিটার দূরত্ব। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও এখানে আছে আরও অনেক দর্শনীয় স্থান এবং স্থাপনা। বিভিন্ন উপজাতি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই অঞ্চলে। বৈচিত্র্যময় এই জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাবণী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, হিমচড়ি, ইনানি বীচ, মেরিন ড্রাইভ, সেন্ট মার্টিন, রামবৌদ্ধ মন্দির, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুকুরদিয়া দ্বীপ উল্লেখযোগ্য। পূর্বে আপনারা আমাদের এই চ্যানেলে কুতুবদিয়া দ্বীপের অনেকগুলো ভিডিও দেখেছেন, যারা দেখেননি আশা করি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং কুতুবদিয়া দ্বীপের ভিডিওগুলো দেখে নেবেন। কক্সবাজার জেলার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সকালবেলা দৃশ্যগুলো আমরা উপভোগ করব। কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, যা জিলিমজিয়াতে অবস্থিত। একসময় কক্সবাজারে ফেনোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরেকটি ফাঁসির নাম হচ্ছে পালেঙ্কি। যারা হচ্ছেন ছবি তুলে, ছবি তুলতে না চাইলে ওনাদের সাথে কথা না বলাই ভালো আপনাদের। ১৬১৬ সালে মুঘলদের অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজার চকরিয়া ডুলাহাজরা নামের স্থানে অবস্থান নেয়। ডুলাহাজরার অর্থ হচ্ছে হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ ব্রিটিশরা এলাকা নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগে নাম ছিল পালঙ্কি, যা আপনারা পূর্বে জেনেছেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলা গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখানদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করে, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি মারা যান 1799 সালে। যার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তার নাম অনুসারে এই কক্সবাজারের নাম দেওয়া হয়। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে অনেক হোটেল মোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকট রয়েছে বেশ কিছু 5 তারকা মানের হোটেল। এছাড়াও এখানে পর্যটনের জন্য গড়ে উঠেছে জিনুক মার্কেট, সীমান্ত পথে মিয়ানমার এবং থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোরিয়াম, আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং,
কক্স কার্নিভাল সার্কাস শো, দরিয়া নগরী কুফার, কক্স বাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপনা, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। এখানে উপভোগের জন্য রয়েছে নাইস বিচ কনসার্ট, কক্সবাজার সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে লাইটিংয়ের মাধ্যমে আলোকসজ্জা করে রাত্রিকালীন সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। যারা কক্সবাজার ঘুরতে আসবেন, আশা করি কক্সবাজারের রাত্রিকালীন সৌন্দর্য এবং বৈকালিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আশা করি এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনার মনকে চুয়ে যাবে। সাঁতার নিচে বসে থাকে এখন মজা নেয় সকালবেলা, এখন পানির মধ্যে চুপাচুপি করে এই মজা আসলে সত্যি কথা। যেটা সাঁতার নিচে বসে আছেন তাদের জন্য বলতেছি, ফটোগ্রাফার আছে ওদের থেকে সাবধান, নিজেদের ছবি নিজেরাই তোলা ভালো। আমরা শহরের একঘেয়েমি থেকে নিজের মনকে একটু প্রশান্তি দেওয়ার জন্য কক্সবাজার প্রায় এসে থাকি। আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এই আমাদের সার্থকতা। আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা থাকুন, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।